আফটারনুন এভরিওয়ান, আজকে আমরা বেরোচ্ছি উইকেন্ড এখানে ফ্রাইডে। তো আমাদের সাথে আরো দুটো কাপল থাকবে, আমরা টোটাল চারজন থাকবো। তো তোমাদের কাছে ওরা নতুনই হবে আজকে, চলো একটা জায়গায় ঘুরতে মানে খাওয়া দাওয়া করে দেন। কোনো প্ল্যান নেই, আমাদের কোনো প্ল্যান থাকে না, উঠলো বাই তো কটক যাই, তো দেখি কি হয়, ওরা কারা তাদের সাথে পরিচয় করাবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা ভালোই লাগবে, চলো স্টে টিউন। দেখো চিনতে পারছো কি না, এই জায়গাটা আমরা আগে এসেছিলাম, সেকেন্ড টাইম আবার এলাম। তো আমরা তো আগে এসেছিলাম, তোমরা যারা ব্লগটা দেখোনি আমি লিঙ্কটি দিয়ে দেবো, মানে লাস্টে এন্ডে ব্লগটা দিয়ে দেবো, আপনি তাকাতেই পাচ্ছি না, এন্ডে দিয়ে দেবো, দেখে নিও। খুব সুন্দর একটা এখানকার আরবিয়ান অথেন্টিক রেস্টুরেন্ট, আরবিক খাবার এখানে পাওয়া যায়। তো এখানে এসেছি, অ্যাকচুয়ালি আমরা এসেছি, আমাদের সাথে যে কাপড়েরা এসছে ওরা অ্যাকচুয়ালি আরবিক কুজিন খুঁজছিল, তো আমরা সাজেস্ট করলাম এটা ওমানে খুব ভালো একটা রেস্টুরেন্ট, তাহলে চল আমাদের সাথে। তো এসে গেলাম, ভিতরে প্রচন্ড ভিড় অ্যাজ ইউজুয়াল, আমরা নাম দিয়েছি এখন ডাকবে, এখন ওয়েট করছি। তো তার মধ্যে ভাবলাম যে তোমাদের সাথে একটু আলাপটা করিয়ে দিই, কারণ ভেতরে তো ক্রাউডসও থাকবে, তো পরিচয় করিয়ে দিই। এই যে তুমি দেখতে, হ্যালো, হাই, আমি হচ্ছি মৌলি, এটা হচ্ছে আমার হাজবেন্ড অভিষেক। তো আজকে আমরা এসেছি এখানেই আমাদের মাস্কাটেই, রোজনা বলে একটা অ্যারবিক পুরোটাই অথেন্টিক রেস্টুরেন্ট। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি, আমি প্রথম এসেছি, তো আমি জানতাম না। তো আমি অ্যাকচুয়ালি ওর থেকে জানতে পেরেছি যে এইটা এখানে একটা রেস্টুরেন্ট আছে একটু বাড়ির সামনেই, বাট আমরা জানতাম না। তো এসেছি, এবার আমরা ভেতরটা যাবো, গিয়ে দেখবো কীরকম অ্যাম্বিয়েন্স, দেখতে থাকো। তো চলো দেখতে থাকো, বাকিটা ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো এখন টাইম হচ্ছে এখানে 3:00, 3 বাজে প্রায়। তো আমরা এখন খেতে বসলাম, এখানে প্রচুর লোকজন আছে, ইনফ্যাক্ট ওখানে দেখতে পাচ্ছ লোকজন প্রচুর রয়েছে, সামনে এরাও বসে গেছে, এটা দেখতে পাচ্ছ পুরো বাফে রয়েছে অ্যাজ ইউজুয়াল লাস্ট টাইমের মতনও। এখানে খাবার দাবার কিন্তু বেশ ট্রেডিশনাল, খুব অথেন্টিক খাবার হয়। তো আমাদের খাওয়া শুরু হচ্ছে এখন, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, এটা হচ্ছে একটা আরবিক জিনিস, এটাকে বলে হচ্ছে জাতার বলে। এখানে তো একটা আলু টিকিয়ার মতন রয়েছে, মানে আমার ভাষায় আলু টিকিয়া, বাট এটা পোটাটো বা জন্মের টক, এটা পরে ডিটেলসে বলছি। লোকজন আছে, মানে মান সম্মান যাবে এবার বলে। হ্যাঁ, এটা খুব ভালো খেতে, এটা লাস্ট টাইম খেয়েছিলাম, এটা খুব সুন্দর খেতে। মাটন স্যুপ আছে, ল্যাম্বের স্যুপ আছে, এটা না স্যুপ আমি খাবো না, এটা হচ্ছে তোমার ল্যাম্প, মানে ল্যাম্বের হচ্ছে সামোসা, বুঝে গেছো তো, ভেড়া শিঙাড়া, বাংলা ভাষা হচ্ছে ভেড়া শিঙাড়া। একটা জিনিস হালকা করে দেখাই, ওই যে ভেতরে দেখছো না দরজাগুলো, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই লোকটা সরে যা রে বাবা, দেখাতে দে, ওই যে লোকজন বসে আছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু প্রাইভেট সিটিং এরিয়া, হ্যাঁ ওখানে লোকজন বসে খেতে পারে, মানে এখানকার লোকজনরা একটু প্রাইভেটলি খেতে চায় তাই জন্য। আরে বাবা লোকটা সরে, এই তো এই তো দেখতে পাচ্ছ তো ওই জায়গাগুলো, না আমি স্যুপ খাবো না। এখানে লাহাম, লাহাম যে আরবিক ওয়ার্ডটা ইউজ করে, লাহাম মানে হচ্ছে মাটন আর কি, আর এটা কি বলে হাহাম নাকি ফাহাম, সেটা হচ্ছে চিকেন। ওখানে আজকে একজন স্যালাড খাবে নাকি, কি নিচ্ছে ওটা বেল পেপার, ইয়েলো বেল পেপার, তারপরে হামুস, অলিভটাও নাও, হামুসে এটা আছে। এইটুকু আর কিছু নেবে না, ফ্রুটস আছে, ফ্রুটস নাও, এই যে ওখানে এতগুলো ফল আছে, ওখানে তরমুজ আছে, লেবু আছে, আপেল আছে, এখানে কিউই আছে। স্যালাড খেতে এসছো যখন এখানে, তাহলে স্যালাড পুরোই নিতে হবে, নাহলে স্যালাড খেতে হবে না, আর নাহলে ওদিকে মেন কোর্স আছে, মেন কোর্সে চলো, হেসে লাভ নেই, পুরো স্যালাড খেতে হবে, যতগুলো স্যালাড আছে এখানে সব খেতে হবে। হাসছে আবার, আমি বলিনি তো, তুমি নিজেই খাচ্ছ, আমি বললাম স্যালাড খেতে হবে না, চল মেন ফুডে যাই, স্যালাড খাবে, এর খুব ইচ্ছা করেছে এখন স্যালাড খেতে, নাও খাও এবার স্যালাড, তুমি এখন এখানে স্যালাড খাও, এই যে আমার বড় প্লেট, আমি আনতে আছি মেন কোর্স, আমি তোমার সামনে দেখিয়ে দেখি এখন বিরিয়ানি খাবো।
ঠিক আছে চললাম, তুমি স্যালাড খাও। তো এখানে এসে গেল আমার মেইন ফুড, এখানে পাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটন, এখানে একটা মাটন শুয়া মাটন বলে, এখানে বিরিয়ানির রাইস, এখানে একটা এক পিস চিকেন, এটা হচ্ছে একটা চিকেনের একটা মানে মিন্স চিকেন মতন কিছু একটা করা, এদের নামগুলো একটু ডিফারেন্ট তাই জন্য আমি নাম বলছি না আরবিক নামগুলো। এটা মাছ আছে, এখানে একটু মাছের ঝোল আর এখানে চিকেনের ঝোল এখানে একটুখানি আছে, আমি দুটো হোয়াইট রাইস দিয়ে একটু মিক্স করে খাবো দুটো। আর এখানে হচ্ছে একটা ফুলকপির বড়া, একজনের খাওয়া শেষ এখানে, খাওয়া শেষ না, এরা সবকটা ফুড খেয়েছে, ব্যাস পেট ভরে গেছে, খেতে পাচ্ছে না, মেন কোর্স খেতে পাচ্ছে না, বললাম নিতে না, কে বললো, আমার তো পেট ভরে নি, এগুলো আমি ভাই মেন কোর্স নিয়ে খাচ্ছি, ওরা আনতে গেছে, এ এখন নিয়ে এসছে, আমি জাস্ট বসলাম খেতে, মাটনটা যা ফ্রেশ, মানে ধরলে হচ্ছে মানে ছিঁড়ে যাচ্ছে এমন ভাবে, এত সফট, এত, হ্যাঁ দারুণ খেতে। কলকাতায় কিন্তু বেশ অনেক আরবিক রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, ওখানে মাটন চিকেন শুয়া মান্ডি যেগুলো আরবিক বিরিয়ানি আছে দারুণ, আমি রিভিউ দেখেছি সত্যি খুব ভালো, মানে মাটন পুরো একদম সফট, মানে হাত দেবে পুরো একদম গলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এখানে এসে গেছে ডেজার্ট আইটেম, দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু জিনিস বানিয়েছে, আপাতত তিল দিয়ে দেখতে পাচ্ছি, বাকিগুলো কি বুঝতে পাচ্ছি না, ট্রাই করে দেখবো, আমার কাছে এই দুটো জিনিস নতুন, এই গ্রিনটার এটা, হ্যাঁ আর এটা হচ্ছে কি বাবুসা কিছু একটা সামথিং বলে, এটাও একটা গজার মতন খেতে হয়, ঠিক আছে স্মিট গজা যেরকম হয় তিল দেওয়া, আর ওটা হচ্ছে ওমানি হালুয়া। ব্যাপারটা হচ্ছে আজকে পেস্ট্রিটা থাকে, তোমরা লাস্ট টাইম দেখিয়েছিলাম খুব সুন্দর ভ্যারাইটিস পেস্ট্রি থাকে, আমাদের ব্যাড লাগ একটু লেট হয়ে গেছে, পেস্ট্রিটা পেলাম না, ব্যাপারটা হচ্ছে আমরা খেয়েছি এই এই দুজন পেলো না, এই দুজনের জন্য আজকে ব্যাড লাক হয়ে গেল পুরো একদম। তো তোমাদের রিভিউ বলো কেমন হলো খাবার, কেমন লাগলো, আচ্ছা একদম অথেন্টিক, অথেন্টিক যেটাকে বলে কোন রকম মিক্স ম্যাচ নেই এখানে কিছু, আর যেটা আমার এখানে সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে শুয়া, যেটা অ্যারাবিক খুব ভালো খেতে মানে মাটনে। তো আর এই ডেজার্ট এখন এসছে, তো আমাদের কপাল মানে ব্যাড লাগ যে আমরা আরও কেক পেস্ট্রি এগুলো পাইনি, তারপর যেগুলো এসছে এগুলো একটু খাবো, বাট ফুড ইজ রিয়েলি নাইস, দিস ইজ অসম অ্যান্ড ডিভাইন কাইন্ড অফ টেস্ট, ফ্যাবুলাস টেস্ট। খাওয়া দাওয়া করে পুরো পেট ফুল, একটুখানি বসে রিল্যাক্স করছি, তো এরপর কোথায় যাবো জানি না, কিছু প্ল্যান হয়নি, কোথায় যেখানে যাবো যেখানে মন চাইবে সেখানে, যেখানে দু চোখ চাইবে সেখানে চলে যাবো। তো আমরা এখন যাচ্ছি এখানে পার্কে, কোরাম পার্ক, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, তো এখন যাচ্ছি ভেতরে, খেয়ে দিয়ে উঠেছি, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, পেটে ভাত পড়লে যা হয়, বাট তাও ভাবছি যে একটুখানি ঘুরে ঘুরে নিই, তোমাদেরকেও পার্কটা এখানকার পার্কটা দেখাই, তোমাদেরকে আগেই পার্কে এসে ভিডিও করিনি, তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সামনে দেখো কি সুন্দর, পুরো গাছ গাছ পুরো একদম, কি দারুণ লাগছে। আমরা বেরিয়ে যাচ্ছি, আরেকটা জায়গা যাচ্ছি, তো চলো যাই ওখানে, গিয়ে তারপর দেখা হবে ওখানে। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এটা কি হচ্ছে, এটা কি রে বাবা,
ফোনটা তো একদম পুরো ভিডিওগুলো পুরো একদম দেখো সামনে ক্যাম্প করেছে দেখতে পাচ্ছ তো আমরা একদম ঘোর বড় জঙ্গল দিয়ে এসে গেলাম একটা বিচ সাইডে একটু পরে অন্ধকার হয়ে যাবে আমরা এখানে আগেও এসেছি ওই দেখো সামনে দেখতে পাচ্ছ ওই ওইটা ওইটা হচ্ছে পুরো ক্যাম্প করেছে দেখো এখানে বেশ কিছুদিন আগে রিসেন্টলি এসেছিলাম আমরা এখানে এখন আড্ডা মারতে বসে আছি চারজন মিলে এই পুরো জল সামনে ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছে তাও বসে আছি হাওয়া দিচ্ছে তাও যাবো না কারণ আমরা এখানে ঢং করতেছি দেখে উল্টে পড়ে গেছি কি সব বললাম না একটু এখানে একটু আড্ডা মারতে এসেছি অন্ধকার হয়ে যাচ্ছে তবে কি করবো আমরা তাও বাড়ি যাবো পুরো বাড়ি যাবো পুরো বাড়ি যাবো মানে ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে এখনো ঠান্ডা কমেনি একটা হাওয়া আসছে আমাদের অন্য জায়গার প্ল্যান ছিল তো বাই ডিফল্ট এখানে এসে গেছি তাই জন্য সেরকম ভাবে প্ল্যান করে আসা হয়নি খেয়ে দিয়ে পুরো পেট ফুল হয়ে এখানে একটুখানি বসে আছি এক্ষুনি জাস্ট আমরা বেরোচ্ছিলাম ওদের গাড়িটা এখানে আটকে গেছিল মানে এখানে এত বালি গাড়িটা আটকে গেছিল এখানে একটা জিনিস এদের এত ভালো লাগে ওমানিদের সব সবার ক্ষেত্রে এরা করে এখানে অনেক লোকজন তোমরা দেখছিলে বসেছিল এরা পার্টি করছিল বারবিকিউ করছিল ক্যাম্পিং করছিল তো ওরা দেখতে পেয়েছে আমাদের কিছু একটা হচ্ছে ওরা ওখান থেকে নিজে থেকে চলে এলো কি নিয়ে এলো এটা কোদাল ফোদাল কিছু না শাবলের মতো থাকে হ্যাঁ বালি ঠালি সরানোর জন্য এই বালি ফালি সরিয়ে যখন দেখছে যে বালি ফালি গুলো সরানো হচ্ছে মানে চাকা অ্যাকচুয়ালি লুজ স্যান্ডের মধ্যে ঢুকে যায় তো সেক্ষেত্রে প্রবলেম হয় তখন গাড়ি বের করতে তো ওরা এসে ওদের বলতে হয় না ওরা নিজেরাই এসে ওরা এতটা হেল্পফুল এই সবে আমাদেরও একবার অনেক আগে হয়েছিল ওরা নিজেরাই এলো নিজেরাই এসে চাকা থেকে পুরো বালি ঠালি সরিয়ে নিজেরাই গাড়িটাকে টান দিয়ে ওখানে নিয়ে গেল মানে এই জিনিসটা এদের এখানে ভীষণ ভালো লাগে কিছু বল ইন্ডিয়াতে পাওয়া যায় যেটা আমার সিরিয়াসলি শুনতে খারাপ লাগলো যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না আর ইন্ডিয়াতে এসব হলে পরে লোকে সেলফি তুলবে আগে আগে ভিডিও করবে ফটো তুলবে আর এখানে বলতে হয় না এরা নিজেরা আসে হেল্প করতে তো সেটা তোমাদেরকে এই জিনিসটা বলার জন্য আমি ক্যামেরাটাকে অন করলাম যে তোমাদেরকে একটু বলি শেয়ার করি সামনে দেখতে পাচ্ছো অন্ধকার ঘুটে একদম এখানে রাস্তাঘাটগুলো এরকমই থাকে গাড়ির আলোতেই পুরো চলবে গাড়ি সামনে ওদের গাড়ি যাচ্ছে দেখো পুরো ঘুটঘুটে পুরো অন্ধকার চারিদিকে তো আমরা এখন বেরিয়ে গেলাম ওখান থেকে ওখানে প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা লাগছিল ডেফিনেটলি আর রাতও হয়েছে তো ওখান থেকে বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি এখানে গ্লোরিয়া জিন্স আছে একটা কফি শপ ভালো ওখানে তো ওখানে যাচ্ছি একটু কফি খেতে গাটাকে একটু গরম করতে মানে ঠান্ডার সময় একটু গরম গরম কফি খেতে মেনলি তো আমরা এখন এসেছি ওই যে দেখতে পাচ্ছ গ্লোরিয়া জিন্স কফি লেখা একটু কফি টফি কিছু নেব কি কি এসছে এটা এটা আমার হট চকলেট তোমারটা হট চকলেট তোরটা কি ল্যাটে নাকি পর্যবেক্ষণ করতে হবে না পর্যবেক্ষণ করতে বলিনি পর্যবেক্ষণ করছে হ্যাঁ মাল্টিগ্রেড ব্রেড আমি বলছি মানে কি মানে তন্দুরি বা এসব কিছু বলছিলাম আচ্ছা ঠিক আছে হয়েছে 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 তো আমরা বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে এখন ড্রেস চেঞ্জ করিনি কারণ পাশের বাড়ি থেকে এসেছিল লোকজন তো ওই গল্প টল্প আড্ডা হচ্ছিল এখন হাতে হচ্ছে রসবড়া সংক্রান্তি স্পেশাল রসবড়া এসে গেছে তো রসবড়া খেতে খেতে ব্লগটাকে শেয়ার শেষ করব আজকে দিনটা বেশ ভালোই কাটলো উইকেন্ডটা ভালো মজা হলো সবার সাথে আর ভালো ঘুরলাম এনজয় করলাম সারাদিন পুরো ফুল প্যাক ছিলাম তো আশা করিও তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে অবভিয়াসলি লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সবাইকে জানাই আজকের মতন টাটা গুড নাইট অ্যান্ড সি ইউ দ্য নেক্সট ব্লগ
অ্যান্ড তোমরা নিশ্চয়ই পৌষ সংক্রান্তিতে সবাই মজা করেছো। আমাদের এখানে পুজো পার্বণ সেরকম কিছু হয় না, জাস্ট এই মজা একটা, যেহেতু আমরা বাইরে থাকি মজা একটু রান্নাবান্না পিঠে পুলে এই সমস্ত করে খাওয়া দাওয়া সবার সাথে শেয়ার করা, তো এটাই বাস একটা এনজয়মেন্ট। তো চলো নেক্সট দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, আশা করি ভালো লাগবে তোমাদের। অ্যান্ড সবাই ভালো থেকো অ্যান্ড খুব সাবধানে থেকো, স্টে সেফ, সবাইকে টাটা, বাই।